হ্যালো ভিউয়ার্স, এসডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের মাঝে আরও একটি এক্সাইটেডমূলক খেলা নিয়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের খেলাটি দুইজন প্লেয়ার অংশগ্রহণ করেছে, আর এই দুজন প্লেয়ারকে আমরা ইনভাইট করে ডেকেছি। একজন হচ্ছে নবীনদের মধ্যে সবথেকে ভালো খেলেন আশরাফুল আলম সৌরভ, আর একজন আছে আমাদের সিনিয়র বড় ভাই অর্থাৎ হুমায়ুন কবির স্যার। তো এই দুজন প্লেয়ারকে আমরা ইনভাইট করেছি আমাদের এই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলার জন্য, আর তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কিছু সময় চেয়ে নিয়েছি আমাদের এই মূল্যবান খেলাটি উপহার দেওয়ার জন্য। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো আমাদের মূল খেলাতে, এবং আমাদের এই খেলাটি সম্পূর্ণ বাংলায় ধারাভাষ্য দেবেন আমাদের বড় ভাই আব্দুল মালিক। আমরা এখনই ফিরে যাব আব্দুল মালিকের কাছে। আর প্রথমে ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে, তিনি প্রায় প্রতিনিয়তই কিন্তু এই ক্যারাম বোর্ড খেলার বিনোদন দিয়ে থাকে দর্শকদেরকে। আর আমরা দুজন প্লেয়ার খেলোয়াড়কে আজকে আমন্ত্রণ জানিয়েছি। একজন উদীয়মান প্লেয়ার, তিনি কিন্তু এর আগে কখনো এসডি মিডিয়াতে খেলেননি, মোহাম্মদ আশরাফুল, এবং আরেকজন হলো এসডি মিডিয়াতে তিনি এর আগে খেলেছেন হুমায়ুন কবির স্যার। আমি তাদের দুজনকেই এখানে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ হুমায়ুন স্যারকে। আমরা এর আগে তার কাছে অসংখ্য সময় চেয়েছি, তিনি আসলে অনেক ব্যস্ত থাকেন, তারপরেও আমাদেরকে আজকে যে সময় দিয়েছেন, তার এই মূল্যবান সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। আর এখনই খেলা শুরু হবে, তার আগে টস, আমি টস করার দায়িত্ব দিচ্ছি আমাদের এসডি মিডিয়ার 1 মিলিয়ন ভিউয়ার্স অধিকারী রহম বাড়ি। এখনই আমরা টসে ফিরব, আর টসের দায়িত্বে আছেন এই ক্যারাম বোর্ড খেলার সভাপতি রহম বাড়ি। আমি তাকে টস করার জন্য অনুরোধ করছি। স্যার আপনি কি নেবেন? এখানে আছে শাপলা এবং ব্রিজ। আচ্ছা, শাপলা অর্থাৎ হুমায়ুন কবির স্যার, আপনি টসে জয়লাভ করেছেন এবং আমরা টস দেখতে পেলাম, আর এই গুরুত্বপূর্ণ টস জয়লাভ করলো হুমায়ুন কবির স্যার, আর তার জন্য এটা টার্নিং পয়েন্ট হতে পারে আজকের এই ম্যাচে। দেখা যাক কে জয়লাভ করে। অন্যদিকে তার অপোজিট প্লেয়ার আশরাফুল আলম, তিনি তরুণ এক উদীয়মান প্লেয়ার, অসংখ্য ভালো খেলে থাকে, আর আমরা আগে দেখেছি এই প্রথম আমন্ত্রণ জানাতে গিয়ে তাকে এসটি মিডিয়াতে। দেখা যাক কে জয়লাভ করে। প্রথম হিট গুলি গিয়েছে হুমায়ুন স্যার, অসাধারণ পারফরমেন্স লক্ষ্য করলাম, প্রথম হিটটা কিন্তু অসাধারণ। হুমায়ুন স্যার কিন্তু অনেক ভালো খেলে থাকেন আমরা জানি, আর তিনি যে মূল্যবান সময় দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আশরাফুল আলমকে, তাকেও এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ও ফাইন, রেড কভার, এবং রেড কভার দেখতে পেলাম হুমায়ুন স্যার, খুব গুরুত্বপূর্ণ আমরা জানি, রেড কিন্তু 5 পয়েন্ট, আর কভার দিতে পারে 6 পয়েন্ট। দেখা যাক প্রথম হিটে যদি হুমায়ুন স্যার এগিয়ে নিতে পারে তার জন্য কিন্তু একটি ভালো অবস্থান হবে, এবং এই খেলায় যে জয়লাভ করবে তার জন্য এসডি মিডিয়ার পক্ষ থেকে পুরস্কার থাকবে, এই ট্রফি কিন্তু তিনি পেয়ে যাবেন আজকের এসডি মিডিয়া থেকে, আকর্ষণীয় পুরস্কার এবং অন্যান্য গিফটের ব্যবস্থা আছে এসডি মিডিয়ার পক্ষ থেকে। আশরাফুল খুব ইজি একটা মিস দেখতে পেলাম আশরাফুলের কাছ থেকে, আসলে মিস কিন্তু খেলার অংশ, এটা মেনে নিয়েই খেলতে হবে। হুমায়ুন কবির স্যার, তিনি কিন্তু অসাধারণ খেলে থাকেন, তার এমটা কিন্তু নিখুঁত আমরা জানি, এর আগেও তিনি অসংখ্য ভালো খেলেছেন, এর আগের ম্যাচেও দেখা যাক আজকে তার কাছ থেকে ভালো খেলা আমরা উপলব্ধি করতে পারে কি না, নাকি আশরাফুল আজকে উদীয়মান প্লেয়ার আজকে সকলকে। আশরাফুল আমরা দেখতে পারছি তিনি চেষ্টা করছেন, ভালো চেষ্টা, এবং তার জন্য দুর্ভাগ্য বলতে হবে। হুমায়ুন কবির স্যার এই বোর্ডের পজিশনটা লক্ষ্য করছি, কালোর পক্ষে দুজনের পক্ষে কিন্তু কঠিন, এই কঠিন মুহূর্তে যে ভালো খেলে থাকে তিনি কিন্তু জয়লাভ করে। দেখা যাক হুমায়ুন স্যার কিন্তু টানটা কাজে লাগেনি, তার জন্য ব্যাট ডাক বলতে হবে এখানে হুমায়ুন স্যারের। আশরাফুল তিনিও দারুণ খেলে থাকেন, দেখা যাক আজকে তিনি এই হিট ক্লিয়ার দিয়ে সেটা প্রমাণ করতে পারে কিনা। আবার অবিস আশরাফুলের কাছ থেকে আমরা দেখলাম, হুমায়ুন স্যার চুটকি কিন্তু অসাধারণ মেরে থাকেন, আজকেও কি পারবেন?
চেষ্টা করেছিলেন কিন্তু হলো না, দেখা যাক। আশরাফুল, আশরাফুল কিন্তু তিনিও ভালো মার দিয়ে থাকে, দেখা যাক। অর্থাৎ শেষ ভালো তার, সব ভালো তার, যেটা বলছিলাম আশরাফুল উদীয়মান তরুণ প্লেয়ার। আর প্রথম মিনিটেই কিন্তু 2 পয়েন্ট অসাধারণ, আর সকল দর্শক খুশি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম, কারণ উদীয়মান তরুণ প্লেয়ার তিনি যে একজন বড় মানের প্লেয়ার সেটাই কিন্তু প্রমাণ করলো। প্রথম হিটেই 2, তার জন্য বোনাস পয়েন্ট বলতে হবে। আর আপনারা জানেন আমাদের এই খেলাটি সম্পূর্ণ একবারই বিট চালা, দ্বিতীয়বার কিন্তু বিট চালার কোনো সুযোগ নেই। আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবা সীমান্ত অঞ্চল থেকে। আর আমরা নিয়মিত কিন্তু এই ইলামবোর্ড খেলার ভিডিও দিয়ে থাকি, আর ইতিমধ্যে এসডি মিডিয়া কিন্তু 50,000 সাবস্ক্রাইব অতিক্রম করেছে। আর যারা এসডি মিডিয়ার সাথে থাকেন সকল ভিউয়ারকে ধন্যবাদ, আপনাদের অনুপ্রেরণাতেই কিন্তু আজকে এসডি মিডিয়া ক্রমে ক্রমে আজকে বিশ্বের বুকে একটি স্থান দখল করে নিচ্ছে। আর আপনারা যদি এভাবে সাথে থাকেন তাহলে এগিয়ে যাবে। যাই হোক, খেলাতে ফিরে আসলাম। আশরাফুল আশরাফুল কিন্তু প্রথম হিটে লক্ষ্য করেছিলাম, দারুণ ছন্দে ছিল। আর দ্বিতীয় হিটে দেখা যাক আশরাফুল কি নৈপুণ্যতা দেখাতে পারে, দুর্ভাগ্য আশরাফুলের জন্য। হুমায়ুন স্যার তিনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, অসাধারণ শট দেখতে পেলাম হুমায়ুন স্যারের কাছ থেকে। এর আগেও তিনি এসডি মিডিয়াতে খেলেছেন, অসংখ্য ভালো খেলেছেন, আজকেও কি সেই ধারাবাহিকতায় খেলতে পারবে, কে এই ট্রফি যেতে আসছে সেটাই দেখার বিষয়। আশরাফুল আলম নাকি হুমায়ুন স্যার আজকের আকর্ষণীয় প্রাইজটি জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। আর ইতিমধ্যেই দুর্ভাগ্য হুমায়ুন স্যারের জন্য, অল্টার করে ফিরে আসলো আশরাফুল, অসাধারণ খেলছেন আশরাফুল। যাই হোক, ব্যাড লাক আশরাফুলের জন্য, তিনি চেষ্টা করেছিলেন কিন্তু হুমায়ুন স্যার ক্লিয়ার। হুমায়ুন স্যার তিনি কিন্তু তার পজিশনটা দারুণ আমরা লক্ষ্য করছি, তিনি যদি খেলতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা জানি তিনি যে কোনো মুহূর্তে ক্লিয়ার করে কিন্তু এগিয়ে যেতে পারে, সেই ক্ষমতা আছে। এবং যে কথা বলছিলাম, এই খেলাটি কিন্তু একবারই বিট চালা, দ্বিতীয়বার বিট চালার কোনো সুযোগ নেই। আশরাফুল তরুণ প্লেয়ার, তার জন্য দুর্ভাগ্য আবার অল্টার করে ফিরে আসলো। আর যে কথা বলতেছিলাম, মিস কিন্তু খেলার অংশ, এটা মনে রাখতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে, চিন্তা করে খেলতে হবে। আবার মিস হুমায়ুন স্যারের কাছ থেকে আশরাফুল, একের পর এক মিস দেখতে পারছি আমরা, আসলে এটা হয়েই থাকে খেলাতে, খেলায় কোনো চাপ দিলে চলবে না, স্বাভাবিকভাবে খেলতে হবে। হুমায়ুন স্যার তিনি কিন্তু খুব ভালো খেলছেন এই হিটে আমরা লক্ষ্য করছি, প্রথম হিটে তিনি পিছিয়ে আছেন। অর্থাৎ আশরাফুল আলম 2, হুমায়ুন স্যার 0। ফাইন, অসাধারণ হুমায়ুন স্যার, যে কথা বলতেছিলাম যে কোনো মুহূর্তে তিনি ক্লিয়ার দিয়ে থাকেন, আর সেই ধারাবাহিকতা, ভালো ব্যাস খেলে ভালো ফিনিশ, আর দর্শকরা আনন্দিত, হুমায়ুন স্যার 10, অসাধারণ পারফরমেন্স। আর ধন্যবাদ জানাই বাংলাদেশের যেসব ভিউয়ার্সেরা আমাদের এসডি মিডিয়ার সাথে থাকেন, আপনারা আমরা জানি আপনারা অনেকেই এই কিলামবোর্ড খেলা ভালো খেলে থাকেন। আর যারা ভালো খেলে থাকেন অবশ্যই আপনারা এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সাবাদ সানি, তার ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন তার সাথে। আর আপনাদের অনুপ্রাণিতেই কিন্তু আজকে এসডি মিডিয়া ক্রমে ক্রমে বিশ্বের বুকে একটি স্থান দখল করে নিচ্ছে। আরও ধন্যবাদ জানাই ইন্ডিয়া, তারাও কিন্তু এই কিলামবোর্ডে ভালো খেলে থাকে, অসংখ্য জায়গা থেকে তারা প্রাইজ এনেছে এই কিলাম বোর্ডে, ও ফাইন, তারা অনেক ভালো খেলে থাকে। যাই হোক, খেলায় ফিরে আসলাম, টি টোয়েন্টির খেলা চলছে।
হুমায়ুন স্যার 10, শরীফুল আলম 2। হুমায়ুন স্যার এবং আশরাফুল আলম খেলাটি জমে উঠেছে, আমরা দেখতে পারছি। হুমায়ুন স্যারের হিটে আশরাফুল 2 পয়েন্ট নিয়েছিল, আবার আশরাফুলের হিটে হুমায়ুন স্যার 10 পয়েন্ট নিয়েছে। এবার হুমায়ুন স্যারের হিট তিনি দেখা যাক কি নৈপুণ্য দেখাতে পারে, আরো অসাধারণ। হুমায়ুন স্যারের এমটা কিন্তু অনেক নিখুঁত। আর এখানে উপস্থিত আছেন 1 মিলিয়ন প্লাস ভিউয়ার্সের অধিকারী রহম বাড়ি, এবং আরো উপস্থিত আছেন সাংবাদিক আহসান হাবিব শামীম, তাকে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। যাই হোক, খেলাতে ফিরে এলাম। আশরাফুল আশরাফুল কিন্তু যখন তখন ক্লিয়ার দিতে পারেন, সেই সামর্থ্য আছে। আজকেও কি ক্লিয়ার দিয়ে তিনি কি এগিয়ে যাবেন? এবং আজকে এই দুইয়ের মধ্যে যে জয়লাভ করবে তার জন্য কিন্তু এসডি মিডিয়ার পক্ষ থেকে ট্রফি থাকবে, আকর্ষণীয় আরো অন্যান্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। দেখা যাক কে এই ট্রফি জয়লাভ করে আজকের এই খেলায়। আবার ওয়াল্টার আশরাফুলের কাছ থেকে। হুমায়ুন স্যার কিন্তু তিনি কিন্তু এগিয়ে আছেন। হুমায়ুন কবির 10, আশরাফুল আলম 2। খুব একটা ইজি মিস দেখতে পেলাম হুমায়ুন স্যারের কাছ থেকে। আসলে খেলা এটা হয়েই থাকে, আশরাফুলও কিন্তু মিস করল। হুমায়ুন স্যার তিনি অসাধারণ, দেখা যাক শেষ গুটি অর্থাৎ শেষ ভালো তার, সব ভালো তার, সেটাকে দিয়ে আরো পয়েন্ট এগিয়ে যাবে নাকি আশরাফুল লেগে যাবে। অসাধারণ শট দিয়েছিলেন কিন্তু আসলে দুর্ভাগ্য হুমায়ুন স্যারের জন্য। আর আশরাফুল কঠিন মুহূর্তে কিন্তু ভালো খেলে থাকেন, চাপের মুখে তিনি পয়েন্ট নিয়ে, এর আগে আমরা লক্ষ্য করেছি। আজকেও কি সেই চাপ ঠেকিয়ে তিনি পয়েন্ট নিতে পারবেন? অর্থাৎ শেষ মার, দেখা যাক আশরাফুল। অসাধারণ আশরাফুলের কাছ থেকে, যে তরুণ প্লেয়ার দারুণ নৈপুণ্যতা লক্ষ্য করলাম আশরাফুলের কাছ থেকে। আর দর্শকরা অনেক আনন্দিত, অর্থাৎ এই হিটে 6 পয়েন্ট নিয়ে তিনি কিন্তু এগিয়ে গেল, এবং আশরাফুল আলম 8, অন্যদিকে হুমায়ুন কবির স্যার 10। অর্থাৎ খেলাটি কিন্তু জমে উঠেছে দুইয়ের মধ্যে, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু একবারই আসে, আর সেটা কাজে লাগাতে পেরেছে আশরাফুল, যার ফলে কিন্তু তিনি মোট 8 পয়েন্ট অর্জন করেছে, অন্যদিকে হুমায়ুন কবির স্যার 10। আর আজকের এই খেলায় কে জয়লাভ করবে এটাই কিন্তু দেখার বিষয়, আর দর্শকরা কিন্তু চেয়ে আছে কে জয়লাভ করবে। আর আজকের খেলায় যে বিজয়ী হবে তার জন্য এসডি মিডিয়ার পক্ষ থেকে এই ট্রফি থাকবে এবং অন্যান্য আকর্ষণীয় গিফট থাকবে। দেখা যাক কে জয়লাভ করে। আশরাফুল তিনি ক্রমে ক্রমে কিন্তু ভালো খেলছেন, যেটা বলছিলাম এই উদীয়মান তরুণ প্লেয়ার অসাধারণ পারফরমেন্স লক্ষ্য করছি। আশরাফুলের কিন্তু সামর্থ্য আছে, যখন তখন ক্লিয়ার দিয়ে কিন্তু এগিয়ে নিতে পারেন তিনি। দেখা যাক আশরাফুল, অসাধারণ শট ছিল কিন্তু দুর্ভাগ্য আশরাফুলের জন্য, অল্টার করে ফিরে আসলো হুমায়ুন কবির স্যার। তিনি কিন্তু অসাধারণ খেলে থাকেন, আজকেও ভালো খেলছে, এখনও হুমায়ুন কবির স্যার কিন্তু এগিয়ে আছেন। আর এখান থেকে কে জয়লাভ করবে আজকের এই 2021 সালের ক্যারামবোর্ড প্রতিযোগিতায় সেটাই দেখার বিষয়। আর দর্শকরা কিন্তু সব সময় কিন্তু একটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ দেখতে চায়, আর সেটা কি আমরা পারবো দেখতে? এবং রেড কভার করলো হুমায়ুন কবির স্যার, অসাধারণ পারফরমেন্স। এই হিটে আমরা লক্ষ্য করছি হুমায়ুন স্যারের পজিশনটা খুব কঠিন, তারপরেও তিনি ছেড়ে দেওয়ার পাত্র নয়, যখন তখন হিট ক্লিয়ার করে ফেলতে পারেন। দেখা যাক তিনি একটি কঠিন শট দিচ্ছেন, তিনি সাকসেস হয় কিনা। যেটা বলছিলাম হুমায়ুন স্যার কিন্তু যখন তখন ক্লিয়ার দিতে পারেন, সেই সামর্থ্য আছে। অসাধারণ, সত্যিই মনোমুগ্ধকর আজকের এই খেলা, জমে উঠেছে দুইয়ের মধ্যে লড়াই। হুমায়ুন স্যার
আরও একটি টার্ন নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য হুমায়ুন স্যারের জন্য তিনি কিন্তু ভালো চেষ্টা করছেন। আশরাফুল শেষ গুটি অ্যাঙ্গেল, তিনি কি দিতে পারবেন? এবং তার জন্য দুর্ভাগ্য, তিনি কিন্তু হুমায়ুন স্যারের গুটি তুলে দিয়ে কিন্তু তিনি নিজের পায়ে কুড়াল মারলেন, আমরা দেখলাম। অর্থাৎ তিনি পয়েন্ট হারিয়ে ফেললেন, গুরুত্বপূর্ণ 6 পয়েন্ট হুমায়ুন স্যার 16, অন্যদিকে আশরাফুল আলম 8। খেলাতে কিন্তু জমে উঠেছে, অর্থাৎ চতুর্থ হিটের খেলা শেষ, এবার পঞ্চম হিটের খেলা চলবে, দেখা যাক। এই পঞ্চম হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশরাফুলের জন্য, কারণ না হিট আছে কি হুমায়ুন স্যারের, হুমায়ুন স্যার অর্থাৎ পঞ্চম হিট, তিনি যদি এই হিটে 13 নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু জয়লাভ করবেন, আর এসডি মিডিয়ার পক্ষ থেকে তিনি কিন্তু ট্রফি জয়লাভ করবেন, অর্থাৎ এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার থাকবে, দেখা যাক। পঞ্চম হিট হুমায়ুন স্যার, যাই হোক হিটটা কিন্তু খুব একটা সুবিধা হয়নি আশরাফুলের জন্য, সুবর্ণ সুযোগ, তিনি কি হিট কাজে লাগিয়ে এগিয়ে যাবে নাকি হুমায়ুন স্যার? আশরাফুল কিন্তু একের পর এক ভালো খেলছে আমরা লক্ষ্য করছি, আবারও মিস, আশরাফুলের জন্য ব্যাড লাক, আর হুমায়ুন স্যারের জন্য কিন্তু ভালো সুযোগ এটা বলতে হবে। আর এখনো কিন্তু তিনি ক্লিয়ার করতে পারলে তার জন্য ভালো সুযোগ হয়ে যাবে, খুব একটা ইজি মিস দেখলাম হুমায়ুন স্যারের কাছ থেকে, আসলে উইক শট, এমন মিস খেলাতে থাকেই, এজন্যই কিন্তু এটা খেলা যে কোনো মুহূর্তে যে কেউ জয়লাভ করতে পারে, অর্থাৎ ধরে খেলতে হবে। আশরাফুল আলম, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন, আর সেটাই কিন্তু প্রমাণ দিচ্ছেন আজকের এই খেলায়। আশরাফুল আলম 8, হুমায়ুন কবির স্যার 16, অসাধারণ শট, তিনি কিন্তু ভালো পজিশন করে নিলেন এই মাঠটা দিয়ে, দেখা যাক হুমায়ুন স্যার। অসাধারণ খেলছেন আজকে হুমায়ুন স্যার, আমরা লক্ষ্য করছি, তিনি কিন্তু খুব কঠিন হিট ক্লিয়ার দিয়েছিলেন এর আগে, আবারও কি হিট ক্লিয়ার দিয়ে এগিয়ে যাবেন নাকি আশরাফুল আলম, এটাই কিন্তু দেখবার বিষয়। আর দর্শকরা যে কথা বলতেছিলাম, সবসময় একটি প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দেখতে চাই, আর আমরাও সেটা চাই, আসলে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দেখতে সবারই ভালো লাগে, আর সেটা কি হবে নাকি? আশরাফুল আবার একটি ভালো সুযোগ আশরাফুলের জন্য, আশরাফুলের দুর্ভাগ্য বলতে হবে এখানে, আমরা লক্ষ্য করছি বারবার কিন্তু অল্টার করছে হুমায়ুন স্যার, যে চুটকি তিনি সবচেয়ে ভালো দিয়ে থাকেন, আবার সেই চুটকি অসাধারণ, সত্যি হুমায়ুন স্যারের অসাধারণ নৈপুণ্যতা লক্ষ্য করলাম আমরা এই হিটে, তিনি কিন্তু যখন তখন ক্লিয়ার করতে পারেন সেটার প্রমাণ করলেন, অসাধারণ। দুর্ভাগ্য হুমায়ুন স্যারের জন্য, এখানে তিনি একটি শট দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক গুলিটি কাটে বসে, আবারও মিস আশরাফুলের কাছ থেকে। আশরাফুলের জন্য পজিশনটা কঠিন অনেক, আশরাফুলের পজিশনটা কিন্তু কঠিন, তারপরেও তিনি ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি যে কোনো মুহূর্তে ক্লিয়ার করতে পারেন, এর আগের হিটে দেখেছিলাম। আশরাফুল আর মাত্র 2 গুটি, তিনি কি দিয়ে ক্লিয়ার করে এগিয়ে নিতে পারবেন নিজেকে নাকি হুমায়ুন স্যার? অসাধারণ শট আশরাফুল, আশরাফুল যে কথা বলতে, উদীয়মান তরুণ প্লেয়ার অর্থাৎ 8, অর্থাৎ লক্ষ্য করলাম যে প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দর্শকরা দেখতে চায় সেটাই কিন্তু প্রমাণ হলো, অর্থাৎ আশরাফুল আলম 16, হুমায়ুন স্যার 16, ম্যাচটি কিন্তু জমে উঠেছে, সত্যিই ভালো লাগছে আমাদের এই খেলা দেখতে। উদীয়মান তরুণ প্লেয়ার ওই আশরাফুল, তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, অন্যদিকে হুমায়ুন স্যার কিন্তু তিনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ষষ্ঠ হিটের খেলা চলছে আশরাফুল, আর আশরাফুলকে এই হিটে পয়েন্ট নিয়ে নিজেকে এগিয়ে নেবে,
যাই হোক, আশরাফুলের জন্য দুর্ভাগ্য বলতে হবে এখানে হুমায়ুন স্যার, অর্থাৎ যে কথা বলতেছিলাম, এই খেলায় কিন্তু একবারই বিট চালা, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ খুব নিখুঁত ভাবে খেলতে হবে, যে কোনো মুহূর্তে অল্টার করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আশরাফুলের কাছ থেকে কিন্তু আমরা একটি, তিনি উদীয়মান তরুণ প্লেয়ার হিসেবে অসাধারণ নৈপুণ্যতা আজকের এই ম্যাচে আশরাফুলের কাছ থেকে লক্ষ্য করছি। দেখা যাক, আশরাফুল অসাধারণ খেলছেন, অন্যদিকে হুমায়ুন স্যার কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। আশরাফুলের মারটা অত্যন্ত সুলভ আমরা দেখতে পারছি, আর এই মারটাই কিন্তু এই একবার বিট চালায় খাটবে, অসাধারণ পারফরমেন্স আশরাফুলের। আশরাফুল আলম ১৬, অন্যদিকে হুমায়ুন স্যার ১৬। যাই হোক, আশরাফুলের জন্য দুর্ভাগ্য, তিনি চেষ্টা করছেন আসলে। হুমায়ুন স্যার আসলে দুজনের পজিশনটা কিন্তু সেম পর্যায়ে আমরা লক্ষ্য করছি, যে কোনো কেউ পয়েন্ট পেতে পারে। তিনি কিন্তু দুটো গুটি ধরেছিলেন, কিন্তু দুর্ভাগ্য একটি গুটিও কিন্তু পকেটে যায়নি। আশরাফুল আলম তার নৈপুণ্যতা অসাধারণ। হুমায়ুন স্যার তিনি কি পারবেন এই হিটে পয়েন্ট নিয়ে নিজেকে এগিয়ে নিতে, নাকি আশরাফুল এগিয়ে যাবে? আর আপনারা জানেন এই খেলায় যে জয়লাভ করবে তার জন্য এসডি মিডিয়ার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার অর্থাৎ ট্রফি থাকবে, এবং অন্যান্য পুরস্কার তো থাকবেই, অর্থাৎ এটা খেয়াল রাখতে হবে, চাপ নিলে চলবে না। হুমায়ুন স্যারের দুর্ভাগ্য, আশরাফুলের জন্য কিন্তু ভালো সুযোগ, তিনি যদি ক্লিয়ার করতে পারেন তিনি এগিয়ে যাবেন। আশরাফুল কি পারবে এই হিটে ক্লিয়ার দিকে নিজেকে এগিয়ে নিতে? অসাধারণ শট আশরাফুলের, সুবর্ণ সুযোগ। আর আমি যে কথা বলতেছিলাম, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবারই আসে, সেটা কিন্তু কাজে লাগাতে পারলো না আশরাফুল, আর এটা দুর্ভাগ্য আশরাফুলের জন্য। সুযোগটা কাজে লাগাতে হবে, এটাই খেলার নিয়ম। দুই দল হুমায়ুন স্যার এবং আশরাফুল আলম দুজনাই কিন্তু সুযোগ পাচ্ছেন, অর্থাৎ যে সুযোগ কাজে লাগাতে পারবে সেই কিন্তু জয়লাভ করবে। হুমায়ুন স্যার ভালো কোটিং একটা গুটি দিয়ে দিল, তিনি অসাধারণ পারফরমেন্স। দেখা যাক হুমায়ুন স্যার, ও হুমায়ুন স্যার কিন্তু কাঠের গুটি খুব ভালো দিয়ে থাকে, তিনি কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলে থাকেন, এই অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, অর্থাৎ তার গুটি বসিয়ে নিজের গুটি তুলে নিলেন, এটা কিন্তু এটা দক্ষতার ব্যাপার, তার যে অভিজ্ঞতা আছে তিনি আবারও প্রমাণ করলেন। আর অভিজ্ঞ প্লেয়ারেরাই কিন্তু যে কোনো খেলায় জয়লাভ করে, সেটা হুমায়ুন স্যারের কাছ থেকে দেখতে পেলাম। আর তরুণ প্লেয়ার অন্যদিকে আশরাফুল, তিনিও কিন্তু অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন আজকের এই ২০২১ সালের ক্যারামবোর্ড প্রতিযোগিতায়। যাই হোক, দুর্ভাগ্য, আর এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আশরাফুল যদি ক্লিয়ার করে দেয় তাহলে কিন্তু ২৩ পয়েন্টের সুযোগ, কিন্তু তিনি সুযোগ মিস করলো। আসলে যে কথা বলতেছিলাম, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবারই আসে, সেটা কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলো আশরাফুল, উদীয়মান তরুণ প্লেয়ার আজকের এই এসডি মিডিয়াতে। সত্য ওই খেলাতে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডির লড়াই লক্ষ্য করছি, হুমায়ুন স্যার তিনি যদি দিয়ে দিতে পারেন, কিন্তু না, আশরাফুল তার জন্য কঠিন, তারপরেও কঠিন মুহূর্তে কিন্তু আশরাফুল ভালো খেলে থাকেন। আশরাফুল এর আগের ম্যাচে কিন্তু আমরা ইকবালকে দেখেছিলাম, এরকম একটা টান দিতে পারেননি, ফলে তিনি পরাজয় বরণ করেছিলেন, আজকে সেটা আশরাফুল তিনি আবার সুযোগ পেয়েছেন, এবং গুরুত্বপূর্ণ ছয়। উদীয়মান তরুণ প্লেয়ারকে ধন্যবাদ জানাই, অর্থাৎ ২২ পয়েন্ট কিন্তু অর্জন করলো তিনি, অন্যদিকে হুমায়ুন স্যার ১৬। এর আগের ম্যাচে আমরা লক্ষ্য করেছিলাম ইকবাল এবং রাজনের মধ্যে হাড্ডি হাড্ডি খেলা জমে উঠেছিল, একটি শট ছিল ইকবালের জন্য ভালো সুযোগ, তিনি টান নিয়েছিলেন, সেটা গেলেই কিন্তু তিনি অনায়াসে জয়লাভ করতে পারতেন, আর সেটার ভাগ্য তার হয়নি, অর্থাৎ টানটা তার জন্য দুর্ভাগ্য ছিল, ফলে কিন্তু তিনি পরাজয় বরণ করেছিলেন। আর আজকেও কিন্তু আশরাফুলকে দেখেছিলাম, তেমনই টান নিয়েছিল, কিন্তু তারপরেও তিনি পয়েন্ট অর্জন করলো। দেখা যাক, ও ফাইন শট, অসাধারণ তার এই হিটটা হয়েছে, তিনি যদি হিটে ভালো খেলতে পারেন তাহলে কিন্তু লড়াইতে জমে উঠবে।
গেম হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক তিনি কিভাবে খেলে এই হিটটা। তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ প্লেয়ার, আমরা জানি তিনি শেষ মুহূর্তে ভালো খেলে থাকেন, আর এটাই কিন্তু ভালো প্লেয়ারের গুণ, আর সেটাকে তিনি দেখাতে পারবেন অসাধারণ। সত্যিই তার জন্য ভালো সুযোগ, আর তিনি যদি এই হিটে ক্লিয়ার করে দিতে পারেন তাহলে কিন্তু আজকের এই ট্রফি কিন্তু হুমায়ুন স্যারের হাতে উঠবে। দেখা যাক নাকি আশরাফুল ট্রফি তার হাতে উঠবে, এটাই দেখার বিষয়। কামব্যাক করতে পারে কিনা দেখা যাক। হুমায়ুন স্যার তিনি কিন্তু মিস করলেন, আসলে মিস খেলাই থাকবে, এটাকে মেনে নিয়েই খেলতে হবে। আশরাফুল তিনি কিন্তু রেড নিয়ে ফেলেছেন, অর্থাৎ বিপদ মুক্ত করেছেন নিজেকে এই হিটে। রেড কভার অর্থাৎ ভালো পর্যায়ে আশরাফুল, তিনি যদি ভালো খেলতে পারেন তাহলে কিন্তু জয়লাভ করার সুযোগ বেশি। আশরাফুল ওডিওয়ান প্লেয়ার, কিন্তু দুর্ভাগ্য আশরাফুলের জন্য। আর এখান থেকে যদি গেম সেভ করতে হয় তাহলে অভিজ্ঞতার পরিচয় দিতে হবে, আর এই অভিজ্ঞতা কিন্তু হুমায়ুন স্যারের কোনো ঘাটতি নেই। তিনি কি পারবেন এই অভিজ্ঞতার পরিচয় দিয়ে নিজেকে বাঁচিয়ে আরও একটি হিট সুযোগ নিতে, নাকি আশরাফুল জয়লাভ করে আজকের এই এস ডি মিডিয়া থেকে ট্রফি জয়লাভ করবে, সেটাই দেখার বিষয়। আজকে কিন্তু ম্যাচটি জমে উঠেছে, দর্শকরা যেই খেলা দেখতে চায়, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ সেটাই কিন্তু আজকে হচ্ছে। অসাধারণ আশরাফুল, সত্যিই এই উদীয়মান তরুণ প্লেয়ার অসাধারণ খেলছেন, আজকে আমাদেরকে আনন্দ দিচ্ছেন। দেখা যাক তিনি অভিজ্ঞতার পরিচয় দিতে পারে কিনা হুমায়ুন স্যার। আমরা জানি এর আগে তিনি অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন, আজকে পেরে কি তিনি সুযোগ নেবেন, নাকি আশরাফুল যদি পয়েন্ট পেয়ে যায় তাহলে তার জন্য ভালো সুযোগ। অসাধারণ হুমায়ুন স্যার, এটা কিন্তু গেম সেভ গুলি, অর্থাৎ তিনি দেখা যাক, এবং তিনি কিন্তু ব্যর্থ হলো, অর্থাৎ যেটা বলতেছিলাম অভিজ্ঞতার কিন্তু একটা ব্যাপার আছে, তিনি কিন্তু ব্যর্থ হলো। আর খেলো এই গুড়ি দিতে পারলেই জয়লাভ, অর্থাৎ না, তিনি কিন্তু ব্যর্থ হলো গুড়ি দিতে। জানি না কেন তিনি আবারও সুযোগ, আশরাফুল ইজি একেবারে, তিনি একেবারে শর্ট হয়ে গেছে, গুলিটা উঠবে চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্য আশরাফুলের জন্য। আপনারা জানেন রবার্ট ব্রুসের কথা, তিনি কিন্তু ৬-৬ বার ব্যর্থ হয়ে ৭ বার কিন্তু সাকসেস হয়েছিল রবার্ট ব্রুস। ও ফাইন, আর সেই সাকসেস লক্ষ্য করলাম হুমায়ুন স্যারের কাছ থেকে, অর্থাৎ পঞ্চম বারের বেলায় তিনি কিন্তু সার্থক হলো আশরাফুলের হিট। এবার অর্থাৎ হুমায়ুন স্যার গুরুত্বপূর্ণ এক অনায়াসে সুযোগ পেয়েছিলেন আশরাফুল, কিন্তু আশরাফুল ব্যর্থ হলো এই হিটে গেম দিতে। আশরাফুল আলম ২২, হুমায়ুন স্যার ১৭। তোমার হিট, হ্যাঁ আশরাফুলের হিট আছে। ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল ভিউয়ার্সকে, যারা এসডি মিডিয়ার সাথেই থাকেন, অর্থাৎ আপনাদের অনুপ্রাণিতেই কিন্তু এসডি মিডিয়া আজকে ক্রমে ক্রমে উন্নত হচ্ছে। আর যদি আপনারা আমার কথা বলার মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই খবর দৃষ্টিকোণটা দেখবেন, কারণ আমি আপনাদের ছোট ভাই হিসেবে দেখবেন। আর ভুল ত্রুটি তো মানুষের থাকেই, ভুল ত্রুটি নেই কিন্তু মানুষের জীবন। যাই হোক, খেলাতে ফিরে আসলাম, আশরাফুল ভালো সুযোগ আশরাফুলের জন্য। আমরা দেখেছিলাম এর আগেও কিন্তু তিনি ৩-৩ বার সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ ৩-৩ বার কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। আর আপনারা জানেন রবার্ট ব্রুসের সেই গল্প, তিনি ৭-৭ বারের বেলায় কিন্তু সাকসেস হয়েছিল, আর সেটা কি আশরাফুল আজকে সাকসেস হয়ে সেটা প্রমাণ করতে পারবে, নাকি হুমায়ুন স্যার জয়লাভ করবে, আর আজকে যে জয়লাভ করবে তার জন্য এসডি মিডিয়ার পক্ষ থেকে এই ট্রফি থাকবে এবং অন্যান্য পুরস্কার তো থাকবেই। দেখা যাক কে জয়লাভ করে। আশরাফুল তিনি কিন্তু রেড দিয়ে ফেলেছেন, আর রেড কিন্তু কভারটা গুরুত্বপূর্ণ, কভার যদি দিতে না পারে তাহলে কোনো মূল্য নেই, মূল্যহীন, অর্থাৎ সেই মূল্যহীন কাজটাই করলো আশরাফুল। আশরাফুলের কিন্তু ভালো সুযোগ ছিল এর আগের হিটে, তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। আর হুমায়ুন স্যার তিনি কিন্তু সুযোগ পেলে কিন্তু কাজে লাগায়, আমরা এর আগের ম্যাচে দেখেছি, আজকেও কি কাজে লাগিয়ে তিনি এসডি বিডার থেকে জয়লাভ করবেন নাকি আশরাফুল আলম, সেটাই দেখার বিষয়। আসলে খেলা খেলতে হলে আপনাকে ভালো খেলতে হবে সব সময়তেই, অর্থাৎ কোনো সময় নার্ভাস মারা যাবে না, এটা এমন একটি খেলা যে কোনো মুহূর্তে কিন্তু ঘুরে যেতে পারে। ও ফাইন শট। আর হুমায়ুন স্যার তিনি নিজেকে বিপদমুক্ত করেছেন, রেড নিয়ে ফেলেছেন, তার কোনো রিস্ক নেই,
অর্থাৎ আরো একটি হিট তিনি সুযোগ পাবেন। দেখা যাক আশরাফুল আলো একটাগুলি বসে আছে অবশ্য আশরাফুলের জন্য। আশরাফুল কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন এই উদীয়মান তরুণ প্লেয়ার। দেখা যাক তিনি সেই দক্ষতার পরিচয় দিতে পারে কি। আশরাফুল আলম তিনি ভালো শট খেলেছেন এবং আশরাফুল আলমের পজিশনটা কঠিন, তারপরে কঠিন মুহূর্তে তিনি ভালো খেলে থাকেন। আশরাফুল চেষ্টা করেছিলেন কিন্তু হলো না, টাচ হয়নি। আর আমরা লক্ষ্য করছি হুমায়ুন স্যার যদি ক্লিয়ার দিতে পারেন তাহলে 24 পয়েন্ট নিতে হবে তাকে, অর্থাৎ রেড পয়েন্ট থাকবে না। তিনি কি করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হুমায়ুন স্যার তিনি কি 24 দিবেন নাকি একটি সুযোগ দিবেন আশরাফুল আলমকে, সেটাই দেখার বিষয়। ও ফাইন, তিনি চেষ্টা করেছিলেন অর্থাৎ গুলি সামনে বসিয়ে রাখার, তারপরেও গুলি চলে গিয়ে 24 পয়েন্ট নিতে হলো। এবার হুমায়ুন স্যার হিট, তিনি চেষ্টা করেছিলেন কিন্তু আশরাফুল আলম 22, অন্যদিকে হুমায়ুন কবির স্যার 24, অর্থাৎ রেড পয়েন্টের সুযোগ কিন্তু হুমায়ুন স্যার আর থাকলো না। এটা কিন্তু আশরাফুলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে আজকের এই খেলায়। আর আজকের এই খেলায় যে জয়লাভ করবে এসডি মিডিয়ার পক্ষ থেকে তার জন্য ট্রফি থাকবে, অর্থাৎ জয়ী দলের জয়ী যে হবে তার জন্য কিন্তু ট্রফির ব্যবস্থা আজকের এসডি মিডিয়া। আর সপ্তমীটের খেলা চলছে, ব্যাড লাক হুমায়ুন কবির স্যারের জন্য। দেখা যাক আশরাফুল আলম তিনি দক্ষতার পরিচয় দিয়ে, অর্থাৎ কথাই বলে যে শেষ ভালো যার সব ভালো তার, অর্থাৎ শেষটা কি ভালো করে জয়লাভ করতে পারবে আশরাফুল, অর্থাৎ সাবধানে খেলতে হবে আশরাফুলকে। তিনি উদীয়মান তরুণ প্লেয়ার, যে কথা বলতেছিলাম রেড কিন্তু তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তার দুর্ভাগ্য বলতে হবে হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার অসাধারণ, তিনি আজকের অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। আর তিনি যদি রেড নিয়ে নিতে পারেন এই হিট থেকেও তিনি নিজেকে সেভ করতে পারবেন। দেখা যাক তিনি সেভ করতে পারে কি না, এবং রেড কভার অসাধারণ হুমায়ুন স্যার। গেম সেভ করতে হলে এখন একটি গুডি কিন্তু তাকে দিতে হবে, এবং অসাধারণ নৈপুণ্যতা লক্ষ্য করছি হুমায়ুন স্যারের কাছ থেকে। হুমায়ুন স্যারের দুর্ভাগ্য বলতে হবে আশরাফুল। আশরাফুল কিন্তু বেশি বেশি মিস লক্ষ্য করছে তার কাছ থেকে। আসলে এভাবে মিস করলে কিন্তু চলবে না, অর্থাৎ শেষ সময়তে কিন্তু ভালো খেলাটাই হলো অভিজ্ঞ প্লেয়ারের গুণ, সেটাকে আশরাফুল দেখাতে পারবে না। আবারও কিন্তু ব্যর্থ আশরাফুল। প্রথম পর্যায়ে কিন্তু তিনি অসংখ্য ভালো খেলছিল, কি হলো আশরাফুলের আমরা জানি না। আমরা আশা করব তিনি খেলাতে কামব্যাক করবে খুব দূরত্ব। দেখা যাক হুমায়ুন স্যার অসাধারণ পারফরমেন্স, দুইজনই কিন্তু ভালো খেলছে, আর দর্শকরাও আনন্দিত আজকের এই প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দিয়ে দেখে। আর ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে, তিনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের এই বিনোদনের জন্য ভিডিও দিয়ে থাকেন। আর আপনারা আমাদের যারা ভিউয়ার সাথে সকলেই এসডি মিডিয়ার সাথেই থাকবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সকলেই। ইতিমধ্যে এসডি মিডিয়া 50,000 সাবস্ক্রাইব অতিক্রম করে যায় আশরাফুল। হুমায়ুন স্যারের জন্য খুব কঠিন এই হিটে পয়েন্ট নেওয়া, তারপরেও তিনি কঠিন মুহূর্তে পয়েন্ট নিয়ে থাকেন, তিনি অভিজ্ঞতার পরিচয় দিয়ে থাকেন। দেখা যাক কি অভিজ্ঞতার পরিচয় দেয় আশরাফুল, সেটাই দেখার বিষয়। আশরাফুল চেষ্টা করেছিলেন, আশরাফুলের হুমায়ুন স্যার ভালো সুযোগ, অত্যন্ত অভিজ্ঞ একজন প্লেয়ার এই হুমায়ুন স্যার, যে কোনো মুহূর্তে দেখা যাক তিনি কি করে, অর্থাৎ শেষ গুটি, অর্থাৎ শেষ ভালো তার সব ভালো তার, যদি শেষটা ফিনিশ করতে পারে। আর কিন্তু সেটা ব্যর্থ হুমায়ুন স্যার, যেটা বলতেছিলাম শেষ ভালো না করলে কোনো মূল্যায়ন থাকে না। অর্থাৎ দেখতে পেলাম আশরাফুল 23, অন্যদিকে হুমায়ুন কবির স্যার 24। আশরাফুলের হিট, খেলা কিন্তু জমে উঠেছে, দর্শকরা যেই খেলা দেখতে চায়, অর্থাৎ হাড্ডি হাড্ডি লড়াই কিন্তু লক্ষ্য করছি দুইয়ের মধ্যে, অর্থাৎ দুজনাই কিন্তু খুব সুন্দর খেলছেন আজকের এই খেলায়। হুমায়ুন কবির স্যার 24, আশরাফুল আলম 23। আর কোনো ক্রুবে যদি আশরাফুল রেড সহ পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু জয়লাভ করবেন তিনি, অর্থাৎ 10 মিনিটের খেলা চলছে,
অর্থাৎ আজকে কিন্তু একটু সময় বেশি লাগছে, তারপরেও খেলাটি জমে উঠেছে আমরা লক্ষ্য করছি। যে কেউ জয়লাভ করতে পারে, আসলে এটা বলা খুব কঠিন কে জয়লাভ করবে। দেখা যাক আশরাফুল নাকি হুমায়ুন স্যার। আশরাফুল অসাধারণ, তিনি নৈপুণ্যতার পরিচয় দিচ্ছেন শেষ হিটে, আর তিনি সেই শেষ হিট যদি ভালো খেলে অভিজ্ঞতার পরিচয় দিয়ে কি জয়লাভ করবে। আবারও মিস, ছাড়ার জন্য চারটা গুলি লাগবে, আর হুমায়ুন স্যারের জন্য কিন্তু ভালো সুযোগ, অর্থাৎ রেড যদি তিনি নিয়ে নিতে পারেন তাহলে তিনি এই হিট থেকেও বাঁচতে পারেন। দেখা যাক হুমায়ুন স্যার সেটা করতে পারে কি নাকি আশরাফুল রেড নিয়ে এই হিটে তিনি চাইবেন অবশ্যই গেম দিতে। দুজনাই কিন্তু কেউ কারো চেয়ে কোবা নয় আমরা লক্ষ্য করছি, অসাধারণ নৈপুণ্যতা হুমায়ুন স্যারের, তারও কিন্তু ভালো সুযোগ, তার 24 পয়েন্ট অর্থাৎ 5টি গুটি থাকতে হবে, তার রেড পয়েন্ট নেই কারণ 24 পয়েন্টে রেড থাকে না। অসাধারণ, তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ। হুমায়ুন স্যার কি পারবেন এই হিটে ক্লিয়ার দিয়ে এসডি মিডিয়া থেকে ট্রফি জয়লাভ করতে আজকের এই খেলায়? হুমায়ুন স্যার কিন্তু দক্ষতার পরিচয় দিচ্ছেন, দেখা যাক। আর আশরাফুল কিন্তু রেড সহ পয়েন্ট পেলেই কিন্তু জয়লাভ করবে, ম্যাচটি কিন্তু জেমে উঠেছে আর দর্শকরা আনন্দিত এরকম একটি হাড্ডি হাড্ডি লড়াই দেখে। দেখা যাক হুমায়ুন স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেড, দেখা যাক, কিন্তু তিনি পারলেন না আসলে, মিস তো খেলায় থাকবে, কঠিন গুটি ছিল তার জন্য দুর্ভাগ্য। এবারে আশরাফুল তিনি চাইবেন অবশ্যই রেড নিয়ে, আর কারণ রেড নিয়ে নিতে পারলেই তিনি যদি বোর্ড পায় তাহলে গেম হয়ে যাবে। দেখা যাক আশরাফুল অসাধারণ পারফরমেন্স, অর্থাৎ নিজের গেম সেভ করলেন আবার নিজের গেম চান্সও রাখলেন। দেখা যাক তিনি কিভাবে খেলে এটাই দেখার বিষয়। আবারও অসাধারণ গুড লাক বলতে হবে, গুলিতেও খেলছে আজকে। আবারও হুমায়ুন স্যার, মনে হচ্ছে হুমায়ুন স্যারের অনায়াসেই তিনি এই বোর্ডে 2 পেয়ে যেতে পারেন। আর যেটা বলছিলাম সেটাই কিন্তু হুমায়ুন স্যার অসাধারণ ফিনিশ, অর্থাৎ 2, অর্থাৎ মোট পয়েন্ট হুমায়ুন কবির স্যার 26, অন্যদিকে আশরাফুল আলম 23, অর্থাৎ দুইজনের কিন্তু ভালো সুযোগ। হুমায়ুন স্যার কোনো রেড পয়েন্ট পাবেন না, আর আশরাফুল যদি কোনো ক্রমে রেড সহ পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু হুমায়ুন স্যার কিন্তু পরাজয় বরণ করবে, অন্যদিকে আশরাফুল কিন্তু জয়লাভ করবে। দেখা যাক উদীয়মান তরুণ প্লেয়ার কি আজকের এই এসডি মিডিয়ার পক্ষ থেকে এই ট্রফি জয়লাভ করবে নাকি হুমায়ুন স্যার, সেটাই কিন্তু দেখার বিষয়। আর জমে উঠেছে আজকের এই খেলা অসাধারণ। আর তার যে কথা বলতেছিলাম হুমায়ুন স্যার কিন্তু অভিজ্ঞতার পরিচয় দিয়ে থাকে শেষে, সেটাই কিন্তু লক্ষ্য করছি, আর এটাই কিন্তু ভালো প্লেয়ারের গুণ, অর্থাৎ শেষ ভালো করে থাকে। যাই হোক ইজি একটা মিস হুমায়ুন স্যারের কাছ থেকে, আসলে এটা হতে পারে। আশরাফুল আলম তাকেও কিন্তু ভালো খেলতে হবে, কারণ যদি 3টা গুটি থেকে যায় তাহলে কিন্তু হুমায়ুন স্যার জয়লাভ করবে আজকের এই 2021 সালের ক্রীড়াবোর্ড প্রতিযোগিতায়। অসাধারণ আশরাফুল, আশরাফুল কিন্তু একের পর এক ভালো খেলছে, আর মাত্র 3টে গুটি তিনি দিয়ে দিতে পারেন তাহলে তিনি কিন্তু এই হিট থেকে বাঁচবেন, অর্থাৎ তিনি আরেকটি হিট সুযোগ পাবেন। সেটা কি পারবে আশরাফুল? অসাধারণ সত্যই আশরাফুলের, আশরাফুল তিনি কিন্তু একটি শট দিয়েছিলেন দুর্ভাগ্য আশরাফুলের জন্য, আর ভালো সুযোগ হুমায়ুন স্যারের জন্য, তিনি যদি ক্লিয়ার দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনায়াসেই জয়লাভ করবে আজকের এই ক্যারামবোর্ড প্রতিযোগিতায় এবং এসডি মিডিয়ার পক্ষ থেকে শিরোপা জয়লাভ করবে। দেখা যাক হুমায়ুন স্যার, তিনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ প্লেয়ার, এজন্যই কিন্তু তাকে অভিজ্ঞ বলা হয়। তিনি রেড নিয়ে নিলেন, নিজেকে বাঁচালেন এই হিট থেকে হুমায়ুন স্যার। দেখা যাক ভালো সুযোগ, হুমায়ুন স্যার কি পারবে এই হিটে ক্লিয়ার করে শিরোপা জিততে?
তিনি যদি দিয়ে দিতে পারেন তাহলে অনায়াসে জয়লাভ করবেন আজকের এই এসডি মিডিয়া থেকে। তিনি কিন্তু জয়লাভ করলেন আমরা দেখতে পেলাম, গেম ওভার, জয় পরাজয় তো খেলায় থাকবেই, আর এটা মেনে নিতে হবে। ধন্যবাদ আশরাফুলকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, যাই হোক তিনি অসাধারণ খেলেছেন, তারপরে জয় পরাজয় তো এগুলো থাক, এগুলো থাক। ধন্যবাদ হুমায়ুন স্যারকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, তিনি আজকে জয়ী হয়েছেন, অর্থাৎ এটা মন খারাপের কোনো বিষয় নাই। তরুণ প্লেয়ারকে ধন্যবাদ এবং হুমায়ুন স্যারকে ধন্যবাদ জানিয়ে এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। ধন্যবাদ মালিক আজকের এই খেলাটি ধারাভাষ্যের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুন স্যারকে আমাদের আধা ঘন্টা সময় ব্যয় করার জন্য, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আশরাফুলকে, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাবস্ক্রাইব ইতিমধ্যে 50,000 অতিক্রম করেছে, সেটা একমাত্র আপনাদের জন্য। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটা প্রায় 80,00,000 ভিউয়ারসের অতিক্রম করেছে, আমাদের এসডি মিডিয়ার থেকে থাকছে অসংখ্য ধন্যবাদ। তা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি লম্বা করতে চাচ্ছি না, এবং সাংবাদিক আহসান হাবিবকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমার আরও একটি কথা আছে, যেটা মালিক মালিক যদি ধারাভাষ্যের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবেন, কারণ এই ধারাভাষ্যটা দেওয়া হয় একমাত্র শুধু আপনাদের জন্য। ধন্যবাদ আব্দুল সামাদ সানিকে তার মূল্যবান কথা বলার জন্য, আমি তাকে অনুরোধ করছি এই আজকের এই খেলায় জয় হয়েছে এবং পরাজিত হয়েছে, জয় পরাজয় দিয়েই কিন্তু খেলা হয়, এবং আমি তাকে অনুরোধ করছি পুরুষ গিফট তুলে দেওয়ার জন্য। প্রথম প্রাইজ দেন আগে, আমরা দেখতে পারছি তিনি কিন্তু জয়ী দলকে প্রাইজ তুলে দিলেন, আরো গিফট থাকছে তুলে দিচ্ছেন আব্দুল সামাদ খান হুমায়ুন স্যারকে ধন্যবাদ, এবং যে পরাজয় বরণ করেছে তারও নিরাশ হওয়ার কারণ নেই, তার জন্য গিফট থাকছে খেলে তুলে দিচ্ছেন আব্দুল সামাদ খান। আর এখন অর্থাৎ জয় হুমায়ুন স্যারকে আমি অনুরোধ করছি আব্দুল সামাদ সানিকে, অর্থাৎ জয় হয়েছে সেই ট্রফি তুলে দেওয়ার জন্য, জয় লাভ করলেন আজকে, ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন স্যারকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আশরাফুলকে। ধন্যবাদ মালিক। তা প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা লম্বা করতে চাচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, নেক্সট এরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, ঠিক আছে।